নমস্কার বন্ধুরা, অনলাইন ইউটিউব একাডেমিতে আপনাদের আবারও স্বাগত। ইতিমধ্যে আপনারা জানেন স্টাফ সিলেকশন কমিশনের যে CHSL 2023 পরীক্ষাটির ফর্ম ফিল আপ কিছুদিন আগে হয়েছিল তার স্ট্যাটাস দিয়েছে, অর্থাৎ আপনাদের পরীক্ষা কবে এবং আপনাদের যে ফর্ম বা যে ফর্ম অ্যাপ্লিকেশনটি আপনারা ফিল আপ করেছিলেন সেটা বাতিল হলো কি না সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। কবে পরীক্ষা, রিপোর্টিং টাইম কটায়, কটা থেকে পরীক্ষা স্টার্ট, ফুল ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে চলেছেন। সেই জন্য ভিডিওটি একদম স্টার্টিং টু এন্ডিং অবশ্যই দেখতে থাকুন, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি। আরও গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড আপডেটস আমরা সবসময় দিতে থাকি। তো মেন হচ্ছে SSC-র যে মেন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা ওপেন করা আছে। কীভাবে আপনারা চেক করবেন আপনাদের SSC-র যে CHSL 2023-এর পরীক্ষাটি কোথায় পড়েছে এবং কবে পরীক্ষা এবং রিপোর্টিং টাইম কবে সেটা কীভাবে দেখবে দেখে নাও। প্রথমত তোমরা গুগল ক্রোমে গিয়ে নর্মাল সার্চ করবে SSC স্টাফ সিলেকশন কমিশন। গুগলে যখন সার্চ করা হচ্ছে, সার্চ করার পরে আসছে এই যে স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, এটি ওপেন হয়ে যাবে। মেন সমস্যা হচ্ছে এই পোর্টালটি এখন অনেক ডাউন যাচ্ছে, এর জন্য অনেক সময় ওপেন হবে না, তাও চেষ্টা করতে থাকবে সরাসরি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তোমরা ডাইরেক্ট অ্যাডমিট কার্ড, এই যে এই মেন এখানে যে অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছ ডান দিকে, এই অ্যাডমিট কার্ডে ক্লিক করবে। এই অ্যাডমিট কার্ডে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এবার তোমরা যে রিজনে অ্যাপ্লাই করেছো, ইস্টার্ন রিজন, কর্ণাটকা রিজন, সেই রিজনে তোমরা ক্লিক করবে। এখানে যে ধরো আমি যার অ্যাপ্লাই করেছি তার ইস্টার্ন রিজন, ইস্টার্ন রিজনে যখনই ক্লিক করা হলো ঠিক এরকম প্রত্যেকটা রিজনের আলাদা আলাদা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এবার এখানে কীভাবে, এক হয় লেটেস্ট নিউজেও অনেক সময় থাকতে পারে বা লেটেস্ট নিউজে এটা সরেও যেতে পারে, এর জন্য এখান থেকে করবে না। মেন বেস্ট জায়গা হচ্ছে এই যে অ্যাডমিট কার্ড যেখানেও লেখা আছে, এখানে এই অ্যাডমিট কার্ডে ক্লিক করবে। এই অ্যাডমিট কার্ডে ক্লিক করলে SSC-র যে ইস্টার্ন রিজনের যে অ্যাডমিট কার্ডের পেজ আছে সেটা এরকমভাবে ওপেন হবে। এখানে CGL, CHSL, স্টিনো প্রত্যেকটা পরীক্ষার নাম দেওয়া আছে। তো যেহেতু CHSL 2023-এর অ্যাডমিট কার্ড, সেই জন্য CHSL-এর উপরে ক্লিক করলেই দেখতে পাবে নো ইয়ার স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড ই অ্যাডমিট কার্ড অফ CHSL 2023। এই যে লিঙ্কটি আছে, লিঙ্কটি ওপেন হয়ে যাবে। অন্য বিভিন্ন কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে তোমরা ঢুকবে না, সেখানে ভুলভাল দেখাতে পারে, সেজন্য অবশ্যই অবশ্যই SSC-র যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে করবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অন্য অন্য কোনো ভুয়ো ওয়েবসাইটে তোমরা যদি চেক করো সেখানে ভুলভাল যদি ডেট দেয় সেক্ষেত্রে তোমাদের অনেক প্রবলেম হতে পারে এবং তোমরা পরীক্ষাটি মিসও করে যেতে পারো। সেজন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে দেখে নেবে। তারপরে এই লিঙ্কে যখনই ক্লিক করছো তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন আইডি দিয়ে অথবা ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ এবং এই যে স্প্যাম চেক যে ক্যাপচারটি আছে এটা দিয়ে তোমরা তোমাদের যে স্ট্যাটাস সেটা চেক করতে পারো। এখানে ডিটেলসগুলো যখনই তোমরা ফিল করবে, ডিটেলস ফিল করার পরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে তোমাদের কিছু ইনস্ট্রাকশনস এখানে দেওয়া আছে, সেগুলো দেখে নাও। যে পরীক্ষার দিন তোমাদের এই আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সার্ভিস আইডি কার্ড, এক্স সার্ভিসম্যান বা এনি ফটো আইডেন্টিটি প্রুফ ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট সাথে নিয়ে যেতে হবে। এবং ডেট অফ বার্থে যদি মিসম্যাচ থাকে তাহলে ক্লাস টেনের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। এইগুলো এই পেজটি তোমাদের ওপেন হবে, তোমরা ফোনেও করতে পারো। তারপরে এই যে ওকে, ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করলে ঠিক তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটা, এই পেজে কী কী থাকবে, বাঁ দিকে দেখতে পাচ্ছো রোল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন আইডি, তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, DOB, ডেট অফ এক্সাম, রিপোর্টিং টাইম, সিটি অফ এক্সাম আর রিজন ফর রিজেকশন। যাদের ক্ষেত্রে এখানে রিজন ফর রিজেকশন বা রিজেক্ট কী কারণে করা হয়েছে সেটা এখানে দিয়েছে, অনেকের ছবির জন্য, শরীরের জন্য রিজেক্ট করা হতে পারে। তো তাদের ক্ষেত্রে তারা SSC-র যে অফিসিয়াল মেল আছে সেখানে মেল করে দেখতে পারো যদি তোমাদের কোনো রকম হেল্প করে দেওয়া হয়। তা বাদে সিটি অফ এক্সাম এখানে দিয়ে দিয়েছে, রিপোর্টিং টাইম দেখতে পাচ্ছ 7:45, ডেট অফ এক্সাম 7/8/2023, পরীক্ষাটি হচ্ছে 2 তারিখ থেকে 22, 2 আগস্ট থেকে 22 আগস্ট পর্যন্ত এই CHSL পরীক্ষাটি চলবে। এবং এখানে অবশ্যই রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরগুলি তোমরা মিলিয়ে নেবে। অ্যাডমিট কার্ড যখন দেবে এইভাবেই আসবে এবং এখানে যে রোল নম্বরটি থাকবে, রোল নম্বরের উপরে ক্লিক করলে তোমাদের যে অ্যাডমিট কার্ডটি আছে সেটি ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড এখনও দিইনি, ধরে নাও মোটামুটি এখানে যেমন দিয়েছে 2 তারিখ থেকে 4 তারিখ অবধি পরীক্ষা যাদের আছে তাদের অ্যাডমিট কার্ড বর্তমানে ছাড়া হয়েছে, অর্থাৎ এরপরে যাবে তোমাদের যে পরীক্ষার ডেট সেই অনুযায়ী তোমরা মোটামুটি 4-5 দিন আগে থেকে চেক করতে থাকবে তোমাদের অ্যাডমিট কার্ডটি ওয়েবসাইটে দেওয়া হলো কি হলো না।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। একদম ইজি প্রসেস এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা চলে আসবে। এখানে নোটিশ অফ জুনিয়র ইঞ্জিনিয়ার নতুন একটা ভ্যাকান্সি লঞ্চ হয়েছে এসএসসির তরফ থেকে, তার উপরে এবং এসএসসি যে সিপিও এর ভিডিও অলরেডি আমরা দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে, যদি না দেখে থাকো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে সেখান থেকেও দেখে নিতে পারো, বা ভিডিওস যে সেকশনটি আছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো যে সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের পরীক্ষাটি, তার ফুল বিজ্ঞপ্তি নিয়ে আমরা অলরেডি ভিডিও দিয়ে রেখেছি। জুনিয়র ইঞ্জিনিয়ার ভিডিওটা খুব শীঘ্রই আসতে চলেছে। আরও গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।